الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে দুইটি ভয়ঙ্কর স্বপ্নের ঘটনা আপনাদের সামনে শেয়ার করব শাইখুল হাদিস মাওলানা সাইদুল্লাহ শাহ সাহেব একটি অডিও ভাইরাল করেছেন যাতে দুইটি ভয়ঙ্কর স্বপ্নের তাবির করেছেন স্বপ্নগুলি শুনে যে কোনো ঈমানদারের বুক ফেটে কান্না আসবে এমনকি তিনি যখন স্বপ্নগুলো বয়ান করছিলেন সেখানে শ্রোতাদের হু হু কান্নার আওয়াজ আসছিল মুফতি ঈসা জাহিদ কাসিমি নামক একটি ইউটিউব চ্যানেলে এই অডিও আপলোড হয়েছে উর্দুতে যারা উর্দু বুঝেন তাদের জন্য আমি কমেন্টে উর্দু বয়ানের লিংক দিয়ে দিব সেই লোমহর্ষক স্বপ্নগুলো আপনাদের সামনে আমি বাংলায় উপস্থাপন করব ইনশাআল্লাহ স্বপ্ন দেখেছেন মাওলানা মোহাম্মদ সাহেব আর সেই স্বপ্ন দেখে তিনি একটি কাগজে লিখে শাইখুল হাদিস মাওলানা সাইদুল্লাহ শাহকে দিলেন তাবির করার জন্য স্বপ্নটি হলো মাওলানা মোহাম্মদ সাহেব দেখেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে শুয়ে আছেন আর ওনার সতর খোলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে আরবের রাজা বাদশারা এবং পাকিস্তানের উজিরা আজম ইমরান খান দাঁড়িয়ে আছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে পাকিস্তানের ওলামায়ে কেরাম এবং আহলে হকগণ দাঁড়িয়ে আছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর মোবারক উভয় পাশের লোক থেকে শুধু ওলামায়ে কেরাম ঢেকে দেওয়ার চেষ্টা করছেন আর বাকি লোকেরা তামাশা দেখছেন তাছাড়া পাকিস্তানের খান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতের আঙ্গুল কাটছে এবং সৌদি আরবের বাদশা শাহ সালমান বাম পায়ের আঙ্গুল কাটছে আর ওলামায়ে কেরামের কিছু আলেম তাতে ব্যান্ডেজ এবং পট্টি লাগাতে তৎপর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরামের দিকে ইশারা করে ফরমান চিন্তা করিও না কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে মাওলানা সাহেব বয়ানে এই স্বপ্নটির সাথে আরও একটি নেককার নারীর স্বপ্নও বলেন সেটি হলো এক নারী বলেন আমি স্বপ্নে দেখলাম আমি মক্কার খানায়ে কাবায় আছি আর আমার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো আছেন আর আমার ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কাফনে মোড়ানো একটি লাশ পড়ে আছে আমাকে বলা হলো এটা হযরত ওসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এই লাশটি তুলে নাও একে জান্নাতুল বাকিতে দাফন করার জন্য নিয়ে যাব এই স্বপ্নের তাবির করতে গিয়ে শাইখুল হাদিস মাওলানা সাইদুল্লাহ শাহ সাহেব বলেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো হেরেম থেকে এবং গোটা সৌদি আরব থেকে হায়া শরমের জানাজা বের হবে অর্থাৎ বেহায়াপনা বৃদ্ধি পাচ্ছে এবং পাকিস্তান ও আরব দেশসমূহ থেকে ইসলামের নিশানা মিটিয়ে দেয়া হচ্ছে যদি আজকালের অবস্থার দিকে দৃষ্টি দেওয়া যায় তবে পাকিস্তানের সংসদে ফ্যামিলি কানুন পাশ হয়েছে যা ইসলামকে এতই ক্ষতি করেছে যা আগে কখনো করেনি তাছাড়া সৌদি আরবে হারাম শরীফে মহিলা পুলিশ টাইট ফিট পোশাক সহ ডিউটিতে লাগানো নারীদের ড্রাইভিং করার অনুমতি এবং নারীদেরকে একাকী হোটেলে কামরা বুকিংয়ের অনুমতি দেয়া সিনেমা হল ও জুয়াখানা খোলা এদিকে ইশারা করছে যে দেশকে ইসলামের কেল্লা মান্য করা হতো সেখান থেকে ইসলাম ও ইসলামের চিহ্নকে মিটিয়ে দেওয়া হচ্ছে শাইখুল হাদিস মাওলানা সাইদুল্লাহ শাহ আরও বলেন সাধারণ পাবলিকের কাছে আমার দরদ মাখা দরখাস্ত আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের বাচ্চাদের তরবিয়ত করুন ইসলামিক নিয়মে লালন পালন করুন ওলামায়ে হকের সাথে মসজিদ মাদ্রাসার সাথে জুড়ে থাকুন সকলে আজ গোমরাহিতে লিপ্ত ফিতনার জামানা চলছে সেজন্য ফিতনা সম্পর্কে ধারণা নিয়ে সতর্ক থাকবেন কোরআন ও সুন্নত শিখুন এবং তাকে শক্তভাবে আঁকড়ে ধরুন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন